Grameenphone presents The Naveed Mahmood Show. Aaj amader otithi Sharmin Lucky. Ekhon apnara jore tali din. Chole aschen the engineer turned comedian by choice, Naveed Mahmood. Welcome to the Naveed Mahmood Show, the first show of the first season of the first episode. Shop first. At the first, I'm going to take a microphone to Ghule Puri. But that's okay. That's okay. I'm going to care for you now. We're going to roll, right? Yeah! Okay, great. I mean, Jokhan Okhane Galam Shabashi, the high five column. Khal Kalonji, Oneke, Monoche, office to office, take a exchange to office, Kamai Kuru exchange. So, I'm looking to office, I'm going to say, Shafme colleague Bolina. আমরা কিন্তু বলি আমার আন্ডারে কাজ করে, আমার আন্ডারে 25 জন কাজ করে, আমার আন্ডারে 25 জন কাজ করে। আমি যখনই শুনি যে আমার আন্ডারে 25 জন করে, আমার মাথায় এই ছবিটা ভেসে ওঠে। একটা বড় মুরগি, মুরগিটা সুন্দর একটা স্যুট পরা, মুরগির নিচে 25টা ডিম এবং 25টা ডিমের প্রত্যেকটার মধ্যে লেখা ম্যানেজমেন্ট ট্রেনিং। পঁচিশটা ম্যানেজমেন্ট ট্রেনি যখন উপর দিকে তাকায়, দৃশ্যটা খুব একটা শোভনীয় নয়। যে আবার আমরা কিন্তু অফিসে বলি সবসময়, দেখো ইউ মাস্ট থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমি আমার কিউবিকেলের বাইরে চিন্তা করেছিলাম, দুইটা থাপ্পড় খেয়েছি। আবার আমরা যখন ইন্টারভিউ দিই, যখন বলে যে তুমি নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চাও, আমি মনে মনে বললাম 5 বছর পর I see myself celebrating the 5th anniversary of this idiot asking me this stupid question. 5 বছর পরে কি হবে কে জানে? 5 বছর আগে জানতাম যে আজকে আমার একটা 5 মাসের বাচ্চা থাকবে? জানতাম না। 5 বছরে কি হবে কে জানে, ইউ নো? আর আমাদের অফিসে কিন্তু, আমাদের কর্পোরেট কালচারে কিন্তু কর্পোরেট অ্যাপারথাইড আছে বেতনের বেলায়। খয়েরি চামড়া ডিসকাউন্ট কিংবা সাদা চামড়া প্রিমিয়াম, একই কাজ, দেশি হলে কম বেতন, বিদেশি হলে 6 গুণ বেতন। তো আমি আমার হিউম্যান রিসোর্সকে বললাম, দেখেন আমাকে দেখে কিন্তু দেশি মনে হয়, আমি কিন্তু আসলে একটু বিদেশি। আমি নারিকেলের মতন, হোয়াইট ইনসাইড ব্রাউন আউটসাইড। আমার হিউম্যান রিসোর্স বললো, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনি নারিকেলের মতন বটে, ইউ আর হোয়াইট ইনসাইড বাট ইউ আর হেয়ারি আউটসাইড। আসলে কি, আমরা বিদেশ বললে আমরা পাগল হয়ে যাই, রাইট? আমরা যদি দেশ বলি, ধরে নিই যে দেশটা ভালো না, যদি বিদেশ, উ বিদেশ জার্মান ইঞ্জিনিয়ারিং তৈরি নিশ্চয়ই খুব ভালো হবে, রাইট? আমি যদি একটা স্কুল দিই নাভিদ মাহবুব টিউটোরিয়াল, চলবে না, নাভিদ মাহবুব ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, এখানে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং সেন্টার থাকবে, সেই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আরেকটা কোচিং সেন্টার থাকবে, ইন্টারন্যাশনাল। আমি একবার একটা ইউনিভার্সিটিতে পড়াতে গিয়েছিলাম এবং ওরা বলল যে আমরা এখানে বিদেশি ডিগ্রি ছাড়া কোনো ফ্যাকাল্টি নেই না। অবশ্য আমরা, আমাদের এখান থেকে যারা পাস করে বের হয় ওরা অবশ্য এখানে ফ্যাকাল্টি হতে পারে না, সেই জন্যে। তা আমি বললাম, ভাই আমি একটু ইঞ্জিনিয়ার পড়াতে চাই। বলে কোত্থেকে পাস করেছেন? আমি বুয়েট থেকে পাস করেছি। আরে রাখেন মিয়া, দেশি ডিগ্রি যান ফুটেন। তার একজন বললো যে না ভাই, আরেকটা ভালো ভালো একটা ডিগ্রিওয়ালা ক্যান্ডিডেট আছে, সে খুব ভালো বিদেশি ডিগ্রি, MBA ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ মাদাগাস্কার, আন্দানা নারিভো ক্যাম্পাস, খুবই ভালো ডিগ্রি। তবে এর থেকে আরও ভালো একটা ডিগ্রিওয়ালা লোক আছে, আমেরিকান ডিগ্রি, MBA ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক।
মগবাজার ক্যাম্পাস। ওকে লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা অনেক মজা করছি, বোঝাই যাচ্ছে। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে এবং এই বিরতির পরে আমাদের সাথে আসছে শারমিন লাকি, গায়েব হয়ে যাবেন। ব্যাক টু দ্য নবীদ মাহবুব শো। আমাদের সাথে এখন আছেন আমাদের আজকের অতিথি, দ্য ভেরি ট্যালেন্টেড, দ্য ভেরি বিউটিফুল শারমিন লাকি। তুমি যে সবসময় এত ব্যস্ত থাকো এবং তার মধ্যে যে সময় করে আমার এই অনুষ্ঠানের প্রথম এপিসোডে প্রথম স্পেশাল গেস্ট হিসেবে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনার। দুটো বিষয় প্রথমেই বলতে চাই, সেটা হচ্ছে যে আমি তোমার সেটটা অসম্ভব পছন্দ করেছি, অনেক সুন্দর, মানে অনেক আনকমন। আর আরেকটা বিষয় না বললেই নয়, আজকের অডিয়েন্স আমার এই এত বছরের জীবনে বেস্ট অডিয়েন্স। মানে এটা কিন্তু আপনাদের হাতে তালি পাওয়ার জন্য না, আমি এরকম কোনো ইয়ে নিচ্ছি না, অ্যাডভান্টেজ নিচ্ছি না, বাট কারণ ও আর আমি দুজনেই উপস্থাপনার সাথে জড়িত, আমরা এরকম অনেক সময় অনুষ্ঠান উপস্থাপনা করি, এমসি করি, তো পিটিও হাততালি দেওয়ানো যায় না। তুমি বোধহয় খেয়াল করেছো অনুষ্ঠান করতে গেলে এরকম হয় যে অনেকে ঘুমায়। হ্যাঁ, আমি হয়তো ফার্স্ট রোতে দেখতে পাচ্ছি যে একদম ঝিমাচ্ছে, তালি দেওয়া তো দূরের কথা, মানে আমরা জোর করে করে হাতে তালি দিতে বলি, প্লিজ এটার জন্য একটু তালি হয়ে যাক, একটু আমরা আজকের অনুষ্ঠানটাতে, মানে সেটা দিক থেকে উজ্জ্বল ব্যতিক্রম, এত স্বতঃস্ফূর্তভাবে আপনারা অনুষ্ঠানটার সাথে আছেন, সেটা আমার জন্য মানে একটা অনেক বড় পাওয়া। এরকম অডিয়েন্স শারমিন, এবং সবচেয়ে প্রথমে বলতে হয় যে এই সেটটা কিন্তু ডিজাইন করেছে আমার ওয়াইফ, এখানে বসে আছেন, লেটস গিভ হার আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আরেকটা বিষয় বলতে চাই, ওর অনুষ্ঠানে কাজ করার, ওর সাথে কাজ করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সারাক্ষণ হাসতে পারি, মানে এরকম উপস্থাপক পাশে পাওয়া খুব মুশকিল। আমার কোনো কাজই করতে হয় না হা হা হি হি ছাড়া, মানে ওর পাশে বসে এই আমি রান্নার অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি। তারপর আমাদের শুরুটা বলো, তুমি তোমার কিছু বলা উচিত। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা বেশ কয়েকটা এমসি একসাথে করেছি এবং আমাদের মধ্যে খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি কেমিস্ট্রি বলাতে আমার ওয়াইফের চেহারা দেখে দেখলাম, আমার বড় কিন্তু দেখছে, আমার বড় দেখছে। আচ্ছা, বাই দ্য ওয়ে ওর বড় দেখছে, আমার স্বামীও দেখছে, স্বামী দর্শক মন্ডল, এটা কোনো ফ্রয়েডিয়ান স্লিপ না, বাই দ্য ওয়ে। সো আর কিন্তু একটা কথা বলে রাখি যে শারমিনের কিন্তু একটা ছেলে আছে এবং সে কিন্তু এখন ও লেভেলস পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সো এটা বোঝাই যায় না, এবং এক্স্যাক্টলি। এবং তোমার স্বামীর কথা বললে যে এত এত সুন্দরী যদি ওয়াইফ থাকে তো সবাই তো খুব চিন্তিত থাকে, কিন্তু ওর স্বামী আমি চিনি ওনাকে, উনি কিন্তু মোটামুটি নাকে তেল দিয়ে ঘুমায়, কারণ জানে যদি ওনার সাথে কেউ খিল্লি মারে ছেলেকে পেটাই দিয়ে আসবে, তাই না? কিন্তু তোমার ছেলে তো ইনফ্যাক্ট এখন ও লেভেলস পরীক্ষা দিচ্ছে, তাই? তো তুমি ওই ছেলের পরীক্ষা রেখে এখানে এসছো, তুমি এখন বাসে ডাবের পানিটা নিয়ে বসে থাকার কথা সেটা করেছি, কয়েকদিন টানা একটা গ্যাপ আছে, আর যেহেতু এটা নাভেদ মাহবুব শো, সুতরাং
বাট তুমি এটা নিয়ে টেনশনে থাকো শয্যাশায়ী বা না এরকমই আমি এরকম না ওই প্যারেন্টস মানে বলে আমি আমার বর কেউই না ও দ্যাট ইজ ইওর কুল প্যারেন্টস রাইট না তা জানি না বাট এগুলো নিয়ে এত টেন্স হওয়ার আমার মনে হয় কিছু নেই আমার মনে কিছু না যেমন আমি যেমন আছি আমি অবশ্য অন্য এক্সট্রিম আমাকে উদাহরণ হিসেবে নেওয়াটা ঠিক হবে না তাও আমার মেয়ে সকালে যা বাবা স্কুলে যাবে না নো প্রবলেম মানে আমরা কখনোই এরকম ছিলাম না যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে স্কুলে গিয়ে টিচারদেরকে জিজ্ঞেস করা কেন এটা হলো না ও কেমন করছে খুবই কম কারণ আমার মনে হচ্ছে বাসায় যেটুকুন সময় ওকে আসলে আমরা কোয়ালিটি সময়টা দেওয়ার চেষ্টা করেছি এটা একদমই সত্যি যেটা ওর বাবা এবং আমি চেষ্টা করেছি যে ওকে যাতে মানে একদম সারাক্ষণ না থেকেও কিন্তু সারাক্ষণই যাতে সাথে থাকতে পারি এরকম ব্যবস্থা করা যখন ও বিজি আমি সময় দিচ্ছি বা আমি বিজি এরকম করে ভাগ করে নিয়েছি আবার একসাথেও দিচ্ছি সেটা একদম কোয়ালিটি টাইম তো আমার মনে হচ্ছে বেসিকটা যদি বাসায় এরকম ঠিকঠাক থাকে স্কুল নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া নিয়ে আমার মনে হয় আমরা এত না চিন্তা করি আমার আমার যেটা ব্যক্তিগত আমার মতামত সেটা হলো যে ফার্স্ট সেকেন্ড ভালো হওয়া কিন্তু কথা হলো জীবনে ফার্স্ট সেকেন্ড হওয়াটা ইজ ভেরি মাচ মোর ইম্পর্টেন্ট ভালো মানুষ হওয়া যেটাকে বলে যে বাস্তব জীবনে ভালো করা সেটাই সেটাই আমার মনে হয় সবচেয়ে বড়। তুমি যে বলছো তোমরা দুজনে ছেলে সাথে অনেক সময় দাও তো আমি জানি তোমার ছেলের কি অন্য মানে ইউনো সিগনিফিকেন্ট আদার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যদি থাকে ওখানে কি তুমি আবার কি বসে থাকো এই খবরদার এরকম নাকি না তখন তখন কোয়ালিটি তখন আবার সরে আসো না এরকম কোনো কিছু এখনো মুখোমুখি হয়নি মুখোমুখি এখনো হয়নি তোমার জানা মতে আর কি তো দর্শক মন্ডলী আরেকবার বলি যে প্রসাদ যে শুধু আমি এমসিং করেছি যে তা না আমরা সিদ্দিকা কবির রেসিপির একটা অনুষ্ঠানে করেছিলাম এবং উনি আমাদের খুব ভালো রান্না করে আমি জানি না এখানে কজন অবশ্য রেসিপিটা আমার মনে হয় বোর্ড থেকে চুরি করা আমি জানি না এটা ওর নিজের রেসিপি ছিল আমার বোর্ড থেকে চুরি করেছি বই বলে দিয়েছি ইনফ্যাক্ট যখন ওই অনুষ্ঠানটা করেছিলাম আমি আমি সত্যি আমার জন্য একটা অনার ছিল এই কারণে যে সিদ্দিকা কবির রেসিপিটা আমার ওয়ান অফ মাই ফেভারিট শো ছিল এবং আমি সত্যি কথা বলতে যে আমি আসলে রান্না বান্না দেখতাম না তোমাকে দেখার জন্য শোটা দেখতাম তোমার এই শো যখন শুরু হলো তখন কিন্তু সব বাসায় বাসায় সব স্বামীরা কিন্তু রান্নায় নেমে গেছে তখন সব সবাই ঢাকা শহরের সবাই ফখরুদ্দিন বাবুর্চি তখন এটা একটা আমাদের উদ্দেশ্য ছিল সিদ্দিকা আপা এবং সারা জাকেরের ছেলেরা যাতে রান্নায় আগ্রহী হয় তো আমার এখানে অনেক পুরুষ দর্শক আছে ওদেরকে ঠান্ডা করতে হবে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি এবং শারমিন তুমি থাকবো তো তুমি যদি চলে যাও আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ Welcome back. What a great audience. Welcome back to the Naveed Mahbub Show. এবং আমরা কথা বলছি আমাদের অতিথি শারমিন লাকির সাথে। শারমিন, welcome back. Well, welcome back. এখানে তো বসেছিল। শারমিন, আমরা কিন্তু সিদ্দিক কবির রেসিপি রান্না নিয়ে কথা বলছিলাম। এখন যেটা হয়েছে যে এটা একটা ফ্যামিলির একটা মানে কি বলবো এটা একটা রিফ্রেশমেন্ট বা একটা এন্টারটেনমেন্টের অংশ হয়ে গেছে সবাই মিলে একটা রেসিপি ট্রাই করা যে চর্চাটা আগে আসলে ছিল না আমার মনে হয় তো এদিক থেকে এই অনুষ্ঠানটা অনেকখানি সার্থক আর আমার ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটা এনটিভিতে যাবে এনটিভির শো আর এখান থেকে আসলে আমার যাত্রা শুরু এবং দীর্ঘ 9 বছর তো অবশ্য সিদ্দিকা আপাকে মিস করছি প্রতি মুহূর্তেই মিস করি আমার মনে হয় যে একটা
উনি একটা বিশাল ইনস্টিটিউট, হিউজ, মানে আরো অনেক বছর আমরা পেলে অনেকে অনেক কিছু আরো পেতাম। আমার খুব ইচ্ছা ছিল আমার এই প্রোগ্রাম শুরু হবে এবং উনিও আমার এই অনুষ্ঠানে আসবেন। শারমিন জায়েক, আমার মনে হয় এখন হেভেন জাস্ট গট আ লিটল বিট মোর হ্যাপিয়ার, ডেফিনেটলি আই থিংক সো, ডেফিনেটলি। তো জায়েক শারমিন, ইউ নো তুমিও এই শোয়ের সাথে খুব অনেক জড়িত ছিল, আমি ইউ নো ইউ আর বিট অফ ইমোশনাল রাইট নাও। ওটা তো মানে ওটা 50 পর্ব অন ইয়ার হওয়ার পর থেকে অ্যাডের অফার আসা শুরু হলো, তেল মরিচ নুন ঘি থেকে শুরু করে কিচেনের যা কিছু যাবতীয়, কারণ সবাই কেন জানি না এটা মনে করতো যে পাশের বাড়ির মেয়েটি, এরম একটা শুরু হয়ে গেল আমাকে নিয়ে। আর শারমিন, তুমি তো একটা একটা ব্রাইডাল শো করছো এখন, রাইট? তো ওখানে তো তোমাকে বসে যেই বসে থাকতে হয়, কয়টা কয়বার তুমি বসে যেছো? 50 বার হয়েছে, কারণ 50টা এপিসোড অন ইয়ার হয়েছে, সো 50 বার বসাতে হয়েছে। কিন্তু বর কিন্তু একটাই, ওখানে গিয়ে সাজতে হয়, কোনদিন হয়তো গায়ে হলুদের, কোনদিন বউ ভাতের সাজ, কোনদিন বিয়ের বা পার্টি বিয়ের পরের দিনের সাজ। সো ইন্টারেস্টিং, আমার ওয়াইফকে বলে তাহলে তুমিও শিখতে পারো। আর তো এটার কয়টা এপিসোড চলবে? এটা বোধ হয় একটু কন্টিনিউ করবে। এছাড়া একটা একটা গানের অনুষ্ঠান হয় শাফিন আহমেদের সাথে, একটা করছি গান, গান নিয়ে। তো গান সবসময় শুনি, ভালো লাগে, গানের অনুষ্ঠান উপস্থাপনা করতে ভালো লাগে। আর একটা অনুষ্ঠান হয় ইন্টেরিয়রের উপরে, শুধুমাত্র এই জন্য এটা এসেই আমার ভীষণ চোখে পড়েছে, বাসা বাড়ি সাজানোর উপরে ওটা অনুষ্ঠানটা। একজন ইন্টেরিয়র ডিজাইনারের বা ইঞ্জিনিয়ারের আমি হয়তো ইন্টারভিউ করি, তারপরে কোনো একটা বাসার বা অফিসের ভিতরের কাজগুলো দেখানো হয়, এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান। তো এই কয়টাই চলছে এই সময়। তুমি যে এই কথাটা বললা, আমার মনে এটা বলার পরে এখন অনেকে আবার অনেক ছেলেরা এখন ইন্টেরিয়র ডিজাইনে নেমে যাবে, যাতে তাদেরকে ইন্টারভিউ করা হয়। আচ্ছা, আমি মনে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করতে পারবো, কিন্তু আমি জানি না, আমি একটা চাকরনা করে বাট এত চমৎকার অডিয়েন্স না বললেই না আসলে। কিন্তু এগুলো একটাও আমার মূল কাজ নয়, আমি মূলত ভয়েসের কাজ করি, নেপথ্যে গলা যেটাকে বলে, ভয়েস আর্টিস্ট বলবো না, কি বলা যায়, গলাবাজি করি, না কি বলি, বিভিন্ন অ্যাডের পিছনে আমার গলার আওয়াজ আপনারা শুনতে পান। আর অনেকগুলো যেটা সবচেয়ে বেশি আমার করা হয়, ডকুমেন্টারির ভয়েস দেই আমি, বিভিন্ন এনজিওর যে ডকুমেন্টেশন হয় সেগুলোর পিছনে যে ধারা বর্ণনা থাকে সোজা বাংলায়, সেই কাজটা কিন্তু আমার একদম মূল কাজ। ক্যামেরা যে এতগুলি ক্যামেরা, আমি এখনো স্টিল ক্যামেরা ফ্রেন্ডলি না একদম, তাই নাকি? হ্যাঁ, আমি অনেক বেশি অডিওর মানুষ। ক্যামেরা ইজ ফ্রেন্ডলি উইথ ইউ। Well, Sharmin, you know, I mean, it was a great pleasure. আমাদের সবাই খুশি এসেছে, এটাই এটাই সবচেয়ে বড়। কিন্তু ভবিষ্যতে হয়তো আমাদের এই অনুষ্ঠান আরো লম্বা হবে, আমি আশা করি স্যার আমি এই অডিয়েন্সটাই চাই, এই অডিয়েন্স থাকবে, রাইট? ফ্যান্টাস্টিক। তো শারমিন, আমরা আনফরচুনেটলি আরেকটা কাজ করা যেতে পারে, আমরা যে সমস্ত অনুষ্ঠান উপস্থাপনা করি এদেরকে নিয়ে যাব। হ্যাঁ, ইয়েস, দ্যাটস আ ডিল, 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 অলরাইট, লেটস গো, ফ্যান্টাস্টিক, ইউ আর অন আওয়ার শো, ওকে। আমাদের মধ্যে কেমিস্ট্রি আছে এন্ড আপনারা কাওয়াবে হাড্ডি। সেই বলে আমাদের অনুষ্ঠানের শেষে আসছি শারমিন, এবং তোমাকে আবার অনেক অনেক ধন্যবাদ, তোমার যাত্রা শুভ হোক, সবকিছু ফেলে আমাদের এখানে এসছো, তো অনেক ধন্যবাদ। লেডিজ এন্ড জেন্টলম্যান, শারমিন নাকি, ওকে। সেই সাথে আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি, গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আমাদের সাথে ওয়ান্স অ্যাগেন ছিলেন শারমিন লাকি, আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে, এবং টিল দেন মনে রাখবেন, প্রাণ খুলে হাসবেন। Thank you.